আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা এনএসআই পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য খুশির সংবাদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের ওয়াচার কনস্টেবল পদে যারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য এই নোটিশটি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের ওয়াচার কনস্টেবল পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত 22 নভেম্বর 2019 তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সর্বমোট 2735 জন প্রার্থীকে শারীরিক ও মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে SMS এর মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, শারীরিক টেস্ট ও মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে। আর আপনারা যারা রেজাল্টটি এখনও পাননি, SMS যাবে আপনাদের ফোনে। তারপরে যদি SMS না গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাহলে আপনাদের রেজাল্টটি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। Thank you.